হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে বানাচ্ছি সন্ধ্যায় ফুলকপি দিয়ে পাকোড়া। তো আজকে সন্ধ্যায় আমার ভাইয়ের জন্য নাস্তা নিয়ে যাব, এটা এই জন্য বানাচ্ছি। তারপর ওর জন্য স্যুপ রান্না করলাম, দুধ গরম করেছি, ওর জন্য নিয়ে যাব হসপিটালে। এখন তো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে ফেলছি। ফুলকপিগুলা কেটে ভালো করে আগে হাফ সেদ্ধ করে নিতে হবে, না হলে ভাজার সময় পুরোটা সিদ্ধ হবে না। তো আগেই আমি স্যুপটা রান্না করে রেখেছিলাম। আর শসা কেটে দিচ্ছি সালাদ হিসেবে। তো ওর জন্য যেগুলো নেব সেগুলো বাটিতে তুলে রাখলাম, এখন হসপিটালে যাচ্ছি। তো এই যে হসপিটালে ওঠার রাস্তা আমার বাসা দিয়ে, তো এখন যাচ্ছি হসপিটালে। তো ওকে খাবার দিয়ে আমি যে আবার বাসায় চলে যাচ্ছি, বেশিক্ষণ বসি নাই, কারণ বাসায় বাবুকে রেখে আসছি, ও আবার কান্নাকাটি করবে আমাকে না দেখতে পেয়ে। হসপিটালে এত রোগী আসছে, মানে বেডে জায়গা নাই, নিচে মানুষ ফ্লোরিং করে থাকতেছে, খুবই খারাপ অবস্থা হসপিটালের। আসলে হসপিটাল এমন একটা জায়গা যে এখানে কেউ আসতে চায় না। দিনের বেলায় 2টা 2:30 পর্যন্ত মেবি লিফট চালু থাকে। তো যাই হোক, বাসায় চলে আসলাম, এসে কিছু ধনের পাতা আর শাক ওটা ঠিকঠাক করে রাখলাম কালকে রান্নার জন্য। তো চা খাইতে মন চাচ্ছিল, তো চা বানাইতে গেলাম। এখন চা বানায় পাউরুটি দিয়ে খাবো। চা দিয়ে এভাবে পাউরুটি গ্যাসে একটু পোড়ায় খাইতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় এভাবে খেয়ে দেখতে পারেন, আসলেই অনেক মজা, খুব টেস্ট, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে দুধ চা দিয়ে খাইতে আরও বেশি মজা লাগে। বেবি গা 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 হাসি দে হাসি দে হাসি দে হাসি দে হাসি দে তাসু বেবি তাসু বেবি গা 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 গা